চালা কার মাঠে নি তবে মাংসগুলা প্রত্যেক বছর আমরাই দেরি করি আচ্ছা চাচা করতেছি বাবা হ্যাঁ গরু কিন্তু আঙ্গুটে সেরা আরে সেরা হোক মানুষে দেখবো না যে কি গরুটা আনছিলাম তাড়াতাড়ি কাট বাবা তাড়াতাড়ি কাট সুন্দর গরুর মাংস মুন্ডাই চাইতেছি এখনই রাইন্ধে খাই কিন্তু আমার চাষা এরে তো আমি চিনি চাইলে তো জীবনেও দিব না আল্লাহ তাহলে কি কুরবানির গোস্ত আমি চুরি কইরা খামু যাই হোক কুরবানির গোস্ত আমার খাইতেই হইব আরে খামাকে তুমি এসব চিন্তা করে না তো আশিকে পাঠাইছি না এই মাংসটা খাইতে পারবো না আশিক ঠিকই নিয়ে আইবো মাংস তুমি এখানে খাড়া থাকবা নাকি যাও মরিচ বেশি করে দিয়ে আনতো হ্যাঁ আমি তো ঠিকই রান্না করবো আবার দেখা গেল কোন সময় পাতিলটা ধরে লইয়া গেল গা ভালো কিছু রান্না করে কি অল্লাই খাওয়া যায় ও চুরি করে খাইবই খাইবো আরে বাবা যাও তুমি যাও এ তুমি এর সব কে তাড়াতাড়ি কাট মাংস দেখতেছি কিরে ওঠ না এই মাংস আমি দিব না এ ডিম রাইন্ধা খামু দেখতেছি মাংস দেখতেছি না এই বাপে কুরবানি দিছে না আমার বাপে কুরবানি দিছে হ্যাঁ তুই একটা গরীব তোগুলো কোনো কুরবানি হইব না মাংস দেখতেছি ভালো ভালো মাংস দিয়ে কইতাছি আমি না মাংস দে না 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 স্যার স্যার কইতাছি দে কইতাছি না স্যার দে স্যার স্যার লজ্জা লাগে না হ্যাঁ শরম লজ্জা নাই কুরবানির মাংস খাইতে এসোস তুই থাবা দিয়ে কেন মাংস লই এলি এই গরিব তুমি কেন মাংস লই এলি থাবা দিয়া আমারই তো সাসা লাগে তুই আমার স্বাস্থ্য ভাই লাগস না স্বাস্থ্য ভাই লাগে তাতে কি হইছে কুরবানি তো গলে গেনা কুরবানি আম গলে গা আরে কুরবানি আমরা দিছি আঙ্গ কুরবানির মাংস আমরা যারে খুশি তারে দিমু তাও তগো দিব না ভাই যাস না ভাই মাংস দুইটা দিয়া যা সারা বছর তো মাংস খাই না কুরবানির এই ঈদটার নিগা অপেক্ষা করি আজকে বেকের ঘরেই মাংস রাখবো তুই কি যাস না আমি একটু মাংস খাই আমার মায় তো তোর চাষি লাগে এই হিসাবে তো একটু দিতে পারোস কি রে ভাই দিবি না পাচার কইতাছি না তুই যে বলতো মাংস না দিবি আমি পাচার মু না পাচার না পাচার আজি গড়া গড়া কইতাছি দুইটা মাংস দিয়ে যা আজকে ঈদের একটা দিন বেকের ঘরে মাংস রাঁধতেছে বেকে মাংস খাইবো আমি যদি আজকে মাংস খাইতে না পারি আমি বেকি সাগুন দিয়ে জ্বালাই দেব জ্বালাই দেব অনেক সহ্য করছি আর সহ্য করবার পারব না আমারও তো একটা জীবন আমিও তো মানুষ আজকে আজকে সবকিছু জ্বালিয়ে পুড়ে শেষ করে দেব শেষ কইরা দিমু সব শেষ কইরা দিমু সব
পাগলামি কেন শুরু করলি জানোস না তো সেটা কেন চালিয়ে দিব আজকে বছরের একটা ঈদের দিন কুরবানির ঈদ আরে বছর চাই থাকি কবে কুরবানি আইব তোর একটু করে করতে মামু একটা কথা কইতাম বুঝছি তুই কি কথা কবি মাংস আর লাগবো না না চাচা মাংস আর লাগবো না এটা তো আপনার ভাইয়ের বউ আর আপনার বাস্তি একটু মাংস দিয়া দেন আশেক এ মাংস ওরা রেখে দেন আর মাংস তো লাগবো না মায়ের চেয়ে মাটির দরদ বেশি ভুল হয়ে গেছে আপনি তো জানেনি আমার মাইয়েরা গোস্ত খাওয়ানোর লেগে খুব কান্নাকাটি করতেছে আর সারাটা বছর যায় ওর মুখে আমি এক টুকরা গোস্ত দিবার পারি না এই কোরবানির ইচ্ছার জন্য আমরা বসে থাকি ও ভাই যা সব মানুষের তো গোস্ত দিছেন দেন না আমার কয়েক টুকরা গোস্ত আমার মাইয়েরা একটু রাইন্ধে খাওয়াই আমার মনটা চায় না তোমার কোনো মাংস দিতে আমার বাড়িতে যা ঈশ্বর এটি তো বেশি যাও এত বাইরে অন্য ব্যক্তি যাও কেন যে মন্নের বাড়িতে আপনি আমার চাচা আমি আপনার বাস্তি আপনি কুরবানি দিছেন গ্রামের ব্যাকেরে ব্যাক বইরে বইরে মাংস দিতেছেন তাহলে আমাকে কেন দিবেন না আমার বাপের সামনে দাঁড়া দাঁড়া জোরে জোরে কথা কইতেছস আমার বাপের ইচ্ছা হইছে তো ও দিব না যা কইছ না বাড়ি থেকে বাইরে যেতে যা বাইরে এই বাড়ি থেকে মাংস না নিয়ে আমি যাব না যাবি না তুই যাবি না তুই তোর মায়ের এই বাড়ি থেকে বাইরে যাবি ভাইজান আর কেন তোকে মাংস দিতেছিস না এটা জানোস কি হলো থামলা কেন
ভাইজান কইছো ক ওর চুকরের লাগে ভাইজান আমার বউ অপরাধ কি আপনি আমাকে দেখবার পারেন না অপরাধ তো মগ নাই কি এটা কও তোমার জামাই মানে তোমার বাবা যখন খুব অসুস্থ ছিল এই উত্তর নানা জমিটা মানুষের কাছে বিক্রি করছে আমি তো অনেক গিরগির করেছিলাম যে ভাইরে বেশ বিল যখন তো আমার কাছে বেশ নিজের জমি নিজের কাছে রাখি আমার উত্তর দিল কি যে আপন চেয়ে পর ভালো পর চেয়ে জঙ্গল ভালো আমি বাইরে বিক্রি করুন তোমার দিব না মনে নাই মনে আছে ভাইজান ওই জমি বেশি আপনার বাইরে তো চিকিৎসা করছি ও ভাইজান আমার উপরে রাগ করে লাভ কি আপনি তো এই গ্রামে কত গরিব মানুষটাই গোস্ত দিতেছেন আমার মায়া ডাল লেগে দুই টুকরা গোস্ত দিলে কি আপনার ক্ষতি হইব ভাইজান কত ফকির মিসকিন রে তো আপনি গোস্ত দিতেছেন আমাকে না ভাই ফকির মিসকিন মনে করে দুই টুকরা গোস্ত দেন না ভাইজান না আমি না করছি তার মানে না করছি আমি এক টুকরা মাংস দেব না ফকির মিসকিন দেব তো তো বগরে দেব না স্বপ্নে আমি গোস্ত খাবো পালি না তুই না পালি না আমার গোস্ত খাওয়াইতে তুই না বড় মুখ করে কইলি তোর গোস্ত খাবো পালি না আমার গোস্ত খাওয়াইতে তোর মতো মায়ের আমার দরকার নাই তুই মইরা যা মইরা যা তোরে আমি গোস্ত খাওয়াইতে চাইছি খাওয়াবো তোর গোস্ত তোরে আমি গোস্ত খাওয়াবো আমার তো তেই সারা কেউ নাই মা এই দুনিয়াতে